নবম হিজরির ঘটনা। বিষ্ণু ঈসা ইসলাম তাবুকের যুদ্ধে গেলেন, বিশ্বনবী তাবুকের ময়দানে আসছে শুইনা, কাফের মুশরিকের আন্ডা বাচ্চা সব দৌড়। কারণ বিশ্বনবী কোনো যুদ্ধে গেলে বা কোনো জায়গায় দাঁড়ালে ওনার ডানে বায়ে সামনে পেছনে এক মাসের এরিয়ার মধ্যে যদি কোনো কাফের মুশরিক থাকে, তাদের অন্তরের ভেতরে বিশ্বনবীর ব্যাপারে ভয় আর ধুকধুকানি তৈরি করে দেয় কে? বিশ্বনবী তাবুকের ময়দানে গেলেন, রোমান সাম্রাজ্যের খ্রিস্টান সৈনিকেরা যখন জানতে পারলো বিশ্বনবী এসেছে, সব সৈনিক নিয়ে দৌড়, আইজো দৌড় কাইলো দৌড়, কয় যুদ্ধের দরকার নাই, সব দৌড়, কোন যুদ্ধ ছাড়াই বিশ্বনবী জিতে গিয়েছে। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বিশ্বনবী আল্লাহ শুকরিয়া করলেন। হঠাৎ বিশ্বনবী দেখলেন আকাশের সূর্যটা, সূর্যের আলো ক্ষীণ হতে শুরু করেছে, কমতে শুরু করেছে। তিনি খেয়াল করে দেখলেন এর কারণ সাইয়েদেনা জিব্রাইল বিশাল ফেরেশতাদের বহন নিয়ে পৃথিবীতে নেমে আসছেন। পড়েন সুবহানাল্লাহ, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি 1,40,000 ফেরেশতা নিয়ে নেমে এসেছি। আপনি কি জানেন না ঠিক একটু আগে মদিনাতে আপনার এক প্রিয় সাহাবা, তার নাম হচ্ছে মুআভিয়া ইবনে মুআভিয়া আল মুজানি, একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। বিষ্ণুই বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাইয়েদনা জিব্রাইল বললেন ও নবী, আপনি কি আপনার প্রাণের সাহাবীর জন্য গায়েবানা জানাজা পড়বেন না? বিষ্ণুই বললেন অবশ্যই পড়ব। গায়েবানা জানাজা চিনেন তো, এটা পড়া কিন্তু সুন্নাহ। সামনে লাশ নাই, সামনে লাশ নাই, কিন্তু আমি ইমাম, সবাই দাঁড়ালেন পেছনে, আল্লাহু আকবার, চারটা তাকবীর দিয়ে আমরা নামাজ পড়লাম, মৃত ভাইয়ের জন্য দোয়া করলাম, এটার বলে গায়েবানা জানাজা। সুবহানাল্লাহ, পড়েন। বিষ্ণুই বললেন অবশ্যই পড়ব। সাহাবীদের মধ্যে ঘোষণা দিলেন, ও সাহাবারা, তোমাদের ভাই মুআভিয়া ইবনে মুআভিয়া আল মুজানি কিছুক্ষণ আগে মদিনাতে ইন্তেকাল করেছে, তোমাদের ভাইদের জন্য সবাই বাইরে বের হয়ে আসো, এই মাত্র আমরা এই মুহূর্তে আমরা গায়েবানা জানাজা পড়ব। বিশ্বনবী প্রথম কাতারে দাঁড়ালেন, হাজার হাজার সাহাবারা লাইন ধরে দাঁড়ালো, সাইয়েদনা জিব্রাইল 1,40,000 ফেরেশতা নিয়ে সাহাবাদের পেছনে দুইটা লাইনে দাঁড়িয়ে গেলেন। প্রথম লাইনে 70,000, দ্বিতীয় লাইনে আরো 70,000, 1,40,000 ফেরেশতাদের বহর, আর সাহাবারা মিলে আল্লাহ আকবার বলে গায়েবানা জানাজা শুরু করলেন। নামাজ শেষ, বিশ্বনবী তো অবাক, ঘটনা কি? কোনো সাহাবীর গায়েবানা জানাজায় তো ফেরেশতা নামে না আকাশের উপর থেকে। বিশ্বনবী জিজ্ঞেস করলেন জিব্রাইল, কোন সাহাবীর গায়েবানা জানাজায় তোমরা আকাশ থেকে এত ফেরেশতার বহর নিয়ে নামো নাই? কি এমন আমল করেছে আমার মুআভিয়া? কি এমন ভালো গুণ ছিল, ভালো আমল ছিল, যার কারণে আরশের উপরে তার এত সম্মান, যার কারণে 1,40,000 ফেরেশতার বহর নিয়ে তোমরা দুনিয়াতে নেমে এসেছো? সাইয়েদনা জিব্রাইল বললেন, নবী, তেমন কোনো বড় আমল নয়, ছোট্ট একটা আমল, কিন্তু আমলটারে ভালোবেসেছে কে? আপনার এই প্রিয় সাহাবি হাঁটতে বসতে চলতে ফিরতে সব সময় পড়ত কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে রাজি।